ওম নম ভগবতে বাসুদেবায় মহা আমাদের ইউটিউব চ্যানেল আরাধনায় আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে আপনার যে সই করার ধরন অর্থাৎ কিভাবে আপনি সই করেন সেই সই করার ধরনের উপর নির্ভর করে কিন্তু আপনার ভাগ্য তাই কীভাবে আপনি এই সই করছেন সেটা দেখেও কিন্তু আপনার চরিত্র সম্পর্কে স্বভাব সম্পর্কে জানা যায় সেই সম্পর্কে আলোচনা করবো একদম নতুন তথ্য আপনাদের কাছে উত্থাপিত করব সেই সম্পর্কে আলোচনা করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটিও ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন আলোচনা শুরু করি হাতের লেখা দেখে মানুষের প্রকৃতি প্রেম ভালোবাসা রোগ শোক ব্যবহার সামাজিক পারিবারিক অর্থনৈতিক দাম্পত্য সম্পর্ক সম্বন্ধে কিন্তু জানা যায় এই ভাবে কিন্তু প্রেডিক্ট করা যায় যুগ যুগান্তর ধরে কিন্তু হয়ে আসছে নিজের নাম স্বাক্ষর করার মধ্যে দিয়ে নিজের আইডেন্টি কিন্তু জাহির করা হয় দিস ইজ আই আমি এটা আমি থাকছি না কিন্তু আমার স্বাক্ষর থাকছে স্বাক্ষরের আমার অনুপস্থিতিতে আমার স্বাক্ষর আমার কাজ করে দিচ্ছে এটা কিন্তু নিজের একটা আইডেন্টিটি এই সই বা স্বাক্ষর হাতের লেখা চর্চার একটি কিন্তু অংশ সই দেখে বলে দেওয়া যায় তার ব্রেনের সাবকনসাস পার্টটা কেমনভাবে তাকে চালিত করে কারো সইয়ের শেষ মাথা যদি উপরের দিকে উঠে যায় এতে বোঝায় সে খুব আশাবাদী উচ্চাকাঙ্ক্ষী সৃষ্টিশীল বা সৃজনশীল প্রকৃতির অর্থাৎ যেখানে সইটা শেষ হলো যেটা লাস্টে থাকবে সেটা যদি উপর দিকে উঠে যায় আর এটা কিন্তু ভাগ্য ভাগ্যসূচক এইভাবে যারা সাইন করে তারা দেখবেন যে সত্যি ভাগ্যবান বা ভাগ্যবতী অর্থাৎ মনকে সে আপগ্রেডেশনের জন্য নির্দেশ দিচ্ছে অর্ডার দিচ্ছে যে তোমাকে এটা করতে হবে ইউ হ্যাভ টু অ্যাচিভ ইউ হ্যাভ টু ডু দ্যাট এটাই কিন্তু বলতে চাইছে কারো সই যদি উপরের দিকে না উঠে নিচের দিকে নেমে যায় তাহলে বোঝায় সে দুর্বল ইচ্ছা শক্তি সম্পন্ন স্বভাবের এবং এটা কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্যসূচক নিচের দিকে নামা মানে কি অবনতি হ্রাস সেটাতে তো কোনো দিনও সমৃদ্ধি আসতে পারে না সেটা তো সমৃদ্ধির অপরপিঠ সমৃদ্ধির এর বিপরীতে তাই না তাই এই ধরনের সই কিন্তু করা উচিত নয় আমরা সই নিয়ে আরও বিশদভাবে আর একটা একদম পুরো সইটা কিভাবে করলে সব আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে সেই সম্পর্কে একটা আলাদা আমরা ভিডিও পরে করব। কারো সই যদি উপরে বা নিচে কোনো দিকে না গিয়ে সোজা সজি যায়। তাহলে বোঝায় সে ব্যালেন্স মাইন্ডেড সব দিকে ব্যালেন্স করতে চাই সে না ওপরে না নিচে অর্থাৎ উপর নিচে দুটো সমানভাবে সে চলতে চায় কারও সই যদি দেখতে লাগে বেশ লম্বা তাতে বোঝায় সে ব্যক্তি বিশ্বাসযোগ্য জাহির করে তার বিশ্বাসযোগ্যতাটাকে বা একগুয়ে স্বভাবটাকে সে সব ব্যাপারে উদ্যোগী হয় এবং কিছুটা ক্লান্তিকর প্রকৃতিরই হয় কিন্তু সে তার মধ্যে উদ্যোগ থাকলেও ক্লান্তিকর মনে হয় কোনো কোনো সময় তার সাহচর্যকে কিন্তু হতেই পারে কারো সই যদি লম্বা না হয়ে দৈর্ঘ্যে বেশ ছোট হয় সেই ব্যক্তি হবে প্রতিক্রিয়াকারী অধৈর্য অস্থির চিত্তের অর্থাৎ লম্বা হলে যা যা হবে তার থেকে বিপরীতি দেখতে পাওয়া যাচ্ছে কারো সইয়ের অক্ষরগুলি বড় বা ক্যাপিটাল লেটারের হলে জাতক হবে খামখেয়ালি প্রকৃতির ও খুঁতখুতে স্বভাবের অনেকে সই করে একদম ক্যাপিটাল লেটার দিয়ে বড় করে তারা কিন্তু খুতখুতে স্বভাবের হবে উন্নাসিক হবে কোনো কিছুই তাদের পছন্দ হবে না আর খামখেয়ালি হবে মানে যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করবে সেখানে কিন্তু কোনো কারো বাধ্যবাধকতা মানবে না মুগলো কি মোহাম্মদ বিন তুগলক সেরকম টাইপের মানসিকতা দেখতে পাওয়া যাবে কারো শোয়ের অক্ষরগুলি দেখতে যদি একই রকম হয় এবং সেটা মাঝারি আকারের হয় এতে বোঝায় যে জাতক বা জাতিকা খুবই নম্র খুবই বিনয়ী খুবই ভদ্র ও লাজুক প্রকৃতির সে খুব শান্ত সে কিন্তু ঝুরঝামেলা পছন্দ করে না সে কিন্তু উচ্চস্বরে কথাও বলে না সে কিন্তু ঔদ্ধত্ব প্রকাশ করে না কারো সইয়ের অক্ষরগুলি ছোটো আকারের হলে স্বভাবে সে হবে মৃতব্যয়ী যে মৃতব্যয়ী হবে সে তো চাইবে যে জায়গা খরচ যাতে না হয় তার মনের মধ্যে সেটা গ্রথিত হয়ে থাকবে সে সেটাই করবে যে একদম যাতে কম খরচ হয় সব কিছুতেই কম খরচ দেখবে শুধু নিজের ব্যাপারে না অন্য কোথাও কোনো জায়গাতেও দেখবে সে যুক্তিবাদী হবে ও নিজের জীবনে শৃঙ্খলা পরায়ণ বা আত্মনিয়ন্ত্রণকারী হবে জানবে যে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় সংযম কাকে বলে সেটা সে খুব ভালো করে জানে এবং লাগাম ছাড়া সে কিন্তু কখনোই না সে কিন্তু পাংচুয়াল শৃঙ্খলার মধ্যে দিয়ে চলতে চায় সমস্ত কিছুকে সঠিকভাবে সে পর্যালোচনা করতে চায় এবং প্রয়োগ করতে চায় কারো শোয়ের অক্ষরগুলি যদি খুব ছোট ছোট করে লেখা থাকে তাহলে সে বোঝায় বোঝায় যে সে খুব অহংকারী কেননা ছোট ছোট অক্ষর কিন্তু অহংকারী মানুষেরই মনের পরিচায়ক কারো সইয়ের অক্ষরগুলি যদি বেশ বড় বড় করে লেখা থাকে এবং সইটি যদি দুটি বা তিনটি অক্ষরের মধ্যেই শেষ হয়ে যায় এতে বোঝায় যে সে হবে স্বপ্নালু প্রকৃতির সে স্বপ্ন দেখতে ভালোবাসে সে স্বপ্নে ডানা মেলে উঠতে ভালোবাসে সে স্বাধীন চেতনার সেই তার আবেগ তার ইমোশন তার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করু সে চায় না তাই সে কল্পনার জগতে বাস করে ঠিকই কিন্তু সে কিন্তু স্বাধীন স্বাধীনভাবে সে কল্পনা করতে ভালোবাসে সে সাদা সিদে সে অত জাঁকজমক পছন্দ করে না কোনো রকমই জীবনটাকে চালিয়ে নিতে চায় সে অসন্দিগ্ধ চরিত্রের তার মনে সন্দেহ নেই যা কিছু ভালো যা কিছু খারাপ সব নর্মালি নিচ্ছে তার মধ্যে নাক কোনো কিছু অনুসন্ধান করার অনুসন্ধিৎসু চরিত্রও নেই সে দয়ালু স্বভাবের হয় তার মধ্যে দয়া তারপরে তার মধ্যে যে অপরের জন্য মন কাঁদে সেই অপরের সুখে দুঃখে পাশে থাকা এই স্বভাবগুলো কিন্তু তার মধ্যে থাকে কারো সই দেখতে মসৃণ হয় এবং বক্র গতিতে শেষ হয় এই সই শেষ অক্ষরটা এমনভাবে বাঁকা আকারের লাইনের টানে শেষ হয়ে থাকে এই রকম যার সই হয় সে খুব ভদ্র হয় দয়ালু স্বভাবের হয় অর্থাৎ সে সইটা করছে মসৃণভাবে সমানভাবে যাচ্ছে বক্র বক্রগতিতে শেষ হলো বেঁকে গেল শেষ অক্ষরটা এমনভাবে বাঁকা আকারের লাইনের টানে শেষ হবে হয় না একদম লাস্টটাকে টেনে একটা লাইন দিয়ে দেয় অনেকে লাস্টের অক্ষরটা যেটাকে সেটাকে টেনে নিয়ে একটা লাইন টেনে দেয় এরম যারা করে তাদের কিন্তু বলতে হবে তারা খুব ভদ্র তারা দয়ালু স্বভাবের তারা বিনয়ী তারা কিন্তু কি করে তারা কাইন্ড হার্টেড তারা নোবেল তারা কিন্তু নোবেল মাইন্ডেড কারো শৈ দেখতে যদি হয় যে শয়ের অক্ষরগুলি গোলাকার না হয়ে কোন যুক্ত হয় কোন কোন থাকে তারা স্বাভাবিক দিক দিক থেকে হয় উগ্র যেদি হয় তারা তারা একগুয়ে হয় তারা স্বাধীন চেতা মানসিকতার হয় কেউ তাদেরকে ট্যাকল করতে পারে না ডোট কেয়ার একটা মনোভাব কাউকে মানে না মর্জি সেটা করছে আবার এমন কিছু সই করে অনেকে যেগুলো অক্ষরগুলি এমন গাদাগাদি চাপাচাপি করে লেখে লেখা থাকে যেন হাওয়া বাতাসও ঢুকবে না এই রকম যারা সই করে তারা কিন্তু যুক্তিপূর্ণ সামঞ্জস্যপূর্ণ রক্ষণশীল প্রকৃতির কাউকে স্পেস দিতে চায় না এরা এতটাই রক্ষণশীল তাদের মধ্যে থাকে আবার কেউ কেউ এমন করে করে যে স্টাইল করে লেখে অক্ষরগুলিকে এই রকম যারা করে তাদের মালিকেরা স্বভাব তাদের মানে তাদের নিজেরা সবে দাম্ভিক টাইপের কুটিল টাইপের এরা দেখাতে চায় এরা জ্ঞানী ব্যক্তিত্বরা জাহির করতে চায় এরা কিন্তু মনে সবসময় জিলিপির প্যাচ থাকে আজকে আমরা খুব সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করলাম অবশ্যই কিন্তু আপনারা আমাদের দ্বিতীয় পার্টও আমরা করছি সেখানে থাকুন খুব ভালো লাগবে দেখবেন নতুন দিগন্ত উন্মোচিত হবে আজকের ভিডিও এখানে শেষ করছি